নমস্কার, আপনারা দেখছেন সুপান বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ একটি গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ভোটের মুখে সুপারভাইজার এবং বিএলওদের ভাতা বৃদ্ধির নির্দেশিকা প্রকাশিত হলো। ভোটের মুখে রাজ্যের কয়েক হাজার বিএলও ও সুপারভাইজারদের ভাতা বৃদ্ধির নির্দেশিকা পাঠালো নির্বাচন কমিশন। বিএলওদের বাৎসরিক ভাতা দ্বিগুণ বাড়িয়ে 6,000 টাকা করা হয়েছে। অন্যদিকে সুপারভাইজারদের বাৎসরিক ভাতা 900 টাকা বাড়িয়ে 12,000 টাকা করা হয়েছে। তবে সুপারভাইজারদের এত ভাতা বাড়ানোয় সরকারি আধিকারিকরাও অবাক হয়েছেন, কারণ সারা বছর ধরে ভোটারদের বাড়ি যাওয়াসহ ভোট সংক্রান্ত নানা কাজ বিএলওদের করে যেতে হয়। বিএলওদের তুলনায় সুপারভাইজারদের দৌড়ঝাঁপ কিংবা ভোট সংক্রান্ত অন্যান্য কাজের চাপ কমই থাকে। তবে ভোটের মুখে ভাতা বাড়ায় বুথ স্তরে নিরলস কাজ করে চলা বিএলওদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি দেখা দিয়েছে। তো সুপারভাইজারদের বার্ষিক ভাতা বাড়িয়ে 12,000 টাকা এবং বিএলওদের ভাতা বাড়িয়ে 6,000 টাকা করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের কাজে যুক্ত কর্মীদের মধ্যে একেবারে শেষ ধাপে রয়েছেন বিএলও। প্রত্যেক বুথে একজন করে বিএলও রয়েছে। নতুন ভোটার হিসেবে যারা ভোটার তালিকার নাম তোলার আবেদন করেন বা বাড়ি বাড়ি পরিদর্শন করতে হয় বিএলওদের, একইভাবে ভোটার তালিকা থেকে কারো নাম বাদ দেওয়ার ক্ষেত্রেও বাড়ি বাড়ি ভিজিটে যেতে হয়। দুর্গাপূজার সময় সামারি রিভিশনে ভোটারদের নাম তোলা, বাদ দেওয়া, সংশোধনের কাজ চলার সময় স্পেশাল ক্যাম্পেনিং ডেটে বুথে বুথে উপস্থিত থাকতে হয় তাদের। এছাড়াও নির্বাচনের আগে প্রত্যেক ভোটারের বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিলির কাজও করতে হয় বা নতুন রেজিস্টারও তৈরি করতে হয় বিএলওদের। প্রত্যেক 6 মাস অন্তর বুথ কেন্দ্রের মধ্যে কেউ মারা গেলেন কিংবা বিয়ে হয়ে গেলে কিংবা অন্যত্র গিয়ে বসবাস করছেন কিনা সেই তালিকাও পাঠাতে হয়। এছাড়া চলতি বছরে কমিশনের নির্দেশ অনুযায়ী বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ও ভোটের দিনে বুথে বুথে হেল্প ডেস্কও বিএলওদের থাকার কথা রয়েছে। মূলত ICDS কর্মী, আশাকর্মী, প্রাথমিক স্কুলের শিক্ষক, প্যারাটিচার, ভোকেশনাল কোর্সের শিক্ষকদের বিএলও হিসেবে নিয়োগ করা হয়। এতদিন বিএলওদের বছরে মাত্র 3,000 টাকা ভাতা দেওয়া হতো। সারা বছর ধরে ভোটের কাজ করার জন্য তাদের নিজেদের অনেক টাকা খরচের অভিযোগ তুলেছেন বিএলওরা। অন্যদিকে বিএলওদের উপরে রয়েছেন সুপারভাইজার। কমপক্ষে 10 থেকে 15 জন বিএলওদের উপরে একজন সুপারভাইজার থাকেন। গ্রাম পঞ্চায়েত সহায়কদের সুপারভাইজারের দায়িত্ব দেওয়া হয়। বিএলওদের কাছ থেকে পাঠানো বিভিন্ন ধরনের ফর্ম জমা নেওয়ার পর ওই ফর্ম বিডিও অফিসে পাঠানোর কাজ করেন সুপারভাইজাররা। তারা আগে বছরে মাত্র 900 টাকা ভাতা পেতেন। 22 মার্চ ডেপুটি চিফ ইলেকটোরাল অফিসার সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলাশাসকের কাছে চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে বলা রয়েছে, 2018-19 অর্থবর্ষে প্রত্যেক সুপারভাইজারের বার্ষিক ভাতা 12,000 টাকা করা হয়েছে। এছাড়া বিএলওদের বার্ষিক ভাতা বাড়িয়ে 6,000 টাকা করা হয়েছে। ই বন্টন ব্যবস্থার মাধ্যমে সুপারভাইজার ও বিএলওদের বর্ধিত ভাতা দেওয়া হবে। তো ভোটের মুখে বিএলও এবং সুপারভাইজারদের যে ভাতা বৃদ্ধির নির্দেশিকা পাঠালো নির্বাচন কমিশন, এই বিষয়ে যে আজকের গুরুত্বপূর্ণ আপডেটসটি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। এবং সঙ্গে বলবো, এই চ্যানেলটি ভালো লাগলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে লাইক করবেন। ধন্যবাদ।